আসসালামু আলাইকুম। 71 টিভিকে কেন আলেম উলামারা বর্জন করেছেন, কেন বয়কটের আহ্বান করেছেন, বিস্তারিত আমরা চলুন শায়খ আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে শুনে আসি। আপনি যে 71 টিভি বয়কটের আহ্বান করেছেন তার কারণ ব্যাখ্যা করবেন কি? জি ভাই আবদুল্লাহ, আমরা 71 টিভি বর্জন করার কথা বলেছি, এর কয়েকটি কারণ রয়েছে। সবচেয়ে মৌলিক এবং প্রধান কারণ হলো যে 71 টিভি ধারাবাহিকভাবে ইসলাম এবং মুসলিমদেরকে টার্গেট বানিয়ে ইসলাম এবং মুসলিমদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করে, মিথ্যাচার করে ইসলাম মুসলিমদেরকে সবসময় ছোট এবং তাচ্ছিল্য করার অপচেষ্টায় তারা লিপ্ত থাকে এবং এই বিষয়টি এই প্রতিষ্ঠানটির শুরু থেকে আমরা দেখে আসছি, অনবরত তারা করে আসছেন। যখন পাঠ্যক্রমে আপনার অতে অজু শেখানো হয়েছে বাচ্চাদেরকে অথবা ওতে ওড়না শেখানো হয়েছে, সেটা নিয়েও তারা তাদের টকশোগুলোতে আলোচনা করেছেন এবং সেগুলো নিয়ে আপত্তি তুলেছেন। মুসলিমের সন্তান বেশিরভাগ মানুষের দেশে মুসলিম, সেই দেশে মুসলিমরা নিজে নামাজ পড়ুক না পড়ুক সারাক্ষণ তাদের মুখ থেকে আল্লাহ শব্দ উচ্চারিত হয়, কিন্তু এই চ্যানেলটি বিশেষভাবে অন্যান্য মেইনস্ট্রিম মিডিয়ার প্রায় সবগুলোতেই আল্লাহ শব্দটি আপনারা কখনো শুনতে পাবেন না, সেখানে সৃষ্টিকর্তা বলা হয়। আমাদের দেশের বেশিরভাগ মানুষ, 90% মানুষ এদেশের, তারা আল্লাহ বলতে অভ্যস্ত, কিন্তু শোনানো হচ্ছে সৃষ্টিকর্তা, আল্লাহ শব্দটি পর্যন্ত উচ্চারণ করা হচ্ছে না। এই যে মুরগি কবির বলেন বা অন্যান্য যারা নাস্তিক আছে, তারা কিন্তু এই ওতে অজু করা, তারপর হচ্ছে ওতে উড়না, এগুলা কিন্তু তারা বিরোধিতা করেছিল। এরপর হচ্ছে আপনার আল্লাহ শব্দটা কিন্তু এরা বেশিরভাগ খবরে বলেন, কোন ধরনের অনুষ্ঠানে এরা ব্যবহার করে না, শুধুমাত্র সৃষ্টিকর্তা বা অন্যান্য উপমা দেয়, কিন্তু সরাসরি ভাবে আল্লাহ বলতে চায় না। তো এগুলো সবগুলো ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। এরপরে আপনি ষড়যন্ত্র, কোনো হিজাব পরিহিতা নারী, কোনো দাড়িওয়ালা ব্যক্তিত্বকে কখনো দেখবেন না সংবাদ পাঠ করছে, উপস্থাপন করছে কোনো অনুষ্ঠানের, এগুলো সবগুলোই এক ধরনের সংকীর্ণ মানসিকতা থেকে। যারা ইসলামকে চর্চা করছেন তাদেরকে এ সমস্ত দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখার অপচেষ্টা কেন করা হয়? এটা একজন মানুষের প্রতি বিশেষ একটি আপনার হিংসা অথবা শত্রুতা বা বিদ্বেষপূর্ণ মানসিকতা না থাকলে কোনোভাবে সম্ভব হয় না। 71 টিভির বিষয়টি বিশেষভাবে তারা সম্প্রতি আমরা দেখেছি যে ধর্ষণ, এই জিনিসটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট, আপনারা লক্ষ্য করে দেখবেন 71 টিভিতে বিশেষ করে, অন্যান্য টেলিভিশনের কথা আমরা বলছি না, 71 টিভিতে বিশেষ করে কোনো হিজাব পরা মহিলা আপনার সংবাদ পাঠ করতেছে পাবেন না, বা কোনো দাড়িওয়ালা ব্যক্তি তাদের সাংবাদিক পাবেন না। তার মানে কি, তার কি বুঝাইতে চাচ্ছে, কি প্রমোট করতে চাচ্ছে, এটা কিন্তু শায়খ আহমদুল্লাহ সাহেব কিন্তু এটা পরিষ্কার করেছেন। বেড়ে যাওয়ার কারণ হিসাবে উল্লেখ করেছেন যে ওয়াজ মাহফিলগুলোতে কোনো কোনো বক্তারা নারীকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন। হ্যাঁ, এটি অসত্য যে কোনো কোনো মাহফিলে কোনো কোনো বক্তা নারীকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন, কিন্তু তার চাইতে ইতিবাচক মন্তব্যের পরিমাণ ভুরি ভুরি। এই প্রতিষ্ঠানটি সেই ইতিবাচক বক্তব্যগুলো কখনো ভুলেও তারা প্রচার করেন না, কিন্তু নেতিবাচকগুলোকে খুঁটে খুঁটে তারা প্রচার করছেন। আর এর পাশাপাশি ওয়াজ মাহফিলে সে সমস্ত বক্তব্য ধর্ষণের কারণ হচ্ছে, এটি আমরা মনে করি মিথ্যাচার এবং ওয়াজ মাহফিলের বিরুদ্ধে ইসলামী কর্মকাণ্ডের বিরুদ্ধে 71 টিভির ষড়যন্ত্রের অংশ। 71 টিভিতে শুধুমাত্র ওয়াজের মধ্যে যে ভুল অংশগুলো আছে এইগুলাই কিন্তু দেখানো হয়, কিন্তু কোনো সময় ওয়াজের পক্ষে তারা সাফাই করে না, এরা অসাম্প্রদায়িকের কথা বলে, কিন্তু তারা হচ্ছে মুসলিম বিদ্বেষী। সেই সাথে আমরা দেখি যে জঙ্গিবাদ বিষয়ে ওলামা একরাম, বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি মহোদয় সহ অনেকেই স্পষ্ট জানিয়েছেন যে তারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত নয়, বেশিরভাগ মানুষ। তারপরেও এই চ্যানেলটি বিশেষভাবে যখনই সুযোগ পায় মাদ্রাসা আলেম ওলামাদের বিরুদ্ধে বিষোদ্গার করতে থাকে অনবরত, ধারাবাহিকভাবে তাদের এই বিষয়গুলো প্রমাণিত এবং সুবিদিত, যার কারণে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের জন্য ফর্জ হয়ে দাঁড়িয়েছে। যারা ইসলামকে এদেশ থেকে উফড়ে ফেলে দিতে চায় তাদের বিরুদ্ধে কথা বলা আমাদের ইমানি দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকে আমরা আসলে বয়কটের আহ্বান করেছি। একটি প্রতিষ্ঠান বয়কট করার প্রয়োজন হতো না যদি সেটা সংশোধনের কোনো জায়গা থাকতো। বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে বসার সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে, কিন্তু এদের একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত যারা আছেন তারা আলেম ওলামাদের প্রতি তাদের এতটুকু শ্রদ্ধাবোধ নেই, যার কারণে তাদেরকে বয়কট ছাড়া আমাদের আর কোনো
করার ছিল না, 71 নাম দিলেই যে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে এমন কোনো কথা নেই। এটা এটা আরেকটা কথা, 71 দিয়ে তারা চেতনার ব্যবসা করতেছে, তারা মনে করতেছে মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, 1971 দিয়ে তারা এই নামটা দিবে, এখন যারা 71 টিভির বিরোধিতা করবে তারা মুক্তিযুদ্ধের বিরোধী। কি টেকনিক তাদের! 71 টিভি আর 1971 এটা কিন্তু এক নয়, এটা হচ্ছে একটা ব্যবসায়িক টিভি চ্যানেল। এটা কোনো 71 চেতনার সাথে এটা মিলানো গোলানো কোনো মোটেও ঠিক হবে না। সুন্দরবন আমাদের প্রত্যেকেরই ভালোবাসার একটা জায়গা, কিন্তু তাই বলে সুন্দরবনের নাম দিয়ে কেউ প্রতিষ্ঠান করলো সুন্দরবন সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, তাহলে তার প্রতি আমাদের ভালোবাসা দেখাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এটা তার সার্ভিসের উপর নির্ভর করবে। 71 টিভির বিষয়টি একই রকম, 71 নাম দিয়ে তারা যদি ইসলাম বিদ্বেষ এবং ইসলামের প্রতি ঘৃণা ছড়ানোর কাজ করে তাহলে এটা গণমাধ্যম নয়, বরং এটি ইসলামের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত এবং নিরাপদে থাকার তৌফিক দান করুন। আমিন। যাই হোক, আপনারা শুনলেন শায়খ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য, কেন 71 টিভিকে বয়কট করার আহ্বান জানিয়েছেন। আপনারা জানেন বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত যে আলেম উলামা আছেন উনারা সবাই 71 টিভির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমি একটু আগে দেখলাম গতকালকে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবও পোস্ট করেছেন, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবও কিন্তু 71 টিভিকে নিয়ে কথা বলেছেন, এমনকি মাওলানা জিহাদি সাহেব বলেন, চরমুনায় সাহেব বলেন, মিজানুর রহমান আজহারি সাহেব বলেন, এম হাসিবুর রহমান সাহেব বলেন, সবাই। এরপর আহমদুল্লাহ সাহেব তো বলেছেন, ওইদিকে হাই মুহাম্মদ সাইফুল্লাহ ভাই বলেছেন, সবাই মোটামুটি 71 টিভি চ্যানেলের বিরুদ্ধে সকল আলেম উলামারা, কারণ বিশেষ করে 71 টিভি আলেম উলামাদেরকে টার্গেট করে কথা বলে এবং ইসলাম বিদ্বেষ। তাদের যে মাওলানা মুফতি নিয়ে তারা অনুষ্ঠানগুলো করে, প্রত্যেকটা টক শো বলেন, প্রত্যেকটা অনুষ্ঠানে তাদের কিন্তু একটা নির্দিষ্ট শ্রেণীর মানে মুফতি মাওলানা তাদের আছে, যারা কিনা সবসময় যে কোনো টপিক নিয়ে তারা কথা বলে, যে কোনো মানে সম্মানী ব্যক্তি তাদের সামনে আসলে অসম্মানিত হয়ে তাদের ফেরত যাইতে হয়, লাইভে তারা মানুষদেরকে আনে, বিভিন্ন নেতা নেত্রীদেরকে আনে, তারা অসম্মানিত করে, তারা স্টুডিওতে বসে থেকে মনে করে তারা বিশাল কিছু হয়ে গেছে। আর নারীগুলার কথা বললে তো আসলে কি বললে শেষ হবে না, তারা একবারে মানে কোনো সম্মান নাই, কোনো সম্মানী ব্যক্তি আসলো তার সামনে পায়ের উপর পা তুইলা, পা নাড়ানি নাড়াই, এই করে সেই করে, কথাবার্তার কোনো তাসির নাই। তো এই কারণে সার্বিক দৃষ্টিকোণ থেকে মানে এমন কোন শ্রেণীর পেশার মানুষ নাই যারা কিনা এই 71 টিভির মাধ্যমে অসম্মানিত হয়নি, এবং তারা এমনভাবে পাকড়াও করে যেন কোনোভাবে ছাড় দিবে না। যাই হোক, আমাদের উচিত 71 টিভিকে বর্জন করা, তবে আমার মনে হয় না 71 টিভিকে পুরোপুরি বর্জন করা সম্ভব হবে, কারণ অনেক অশিক্ষিত মূর্খরা আছে যারা কিনা বলতেছে যে 71 টিভি বর্জন করেন, কিন্তু তারা বুঝতে পারতেছে না কিভাবে বর্জন করবে, যে আনসাবস্ক্রাইব করবে, আনফলো, আনলাইক করবে, এটা অনেকেই করতে পারতেছে না, বলতেছে করবে, তো এখন অনেকে মনে করতেছে না আমি লাইক দিয়ে রাখি, অন্তত অন্যরা করুক আমি দিয়ে রাখি, আমি জাস্ট একটু দেখি, দেখা দেখির দরকার নাই, আনলাইক আনসাবস্ক্রাইব আনফলো করতে থাকুন, তারপর একটা সময় দেখা যাবে বিশাল বড় পরিসরে তাদেরকে যদি আমরা বয়কট করি, যেমন যারা তাদের চ্যানেলে যে কোনো বিজ্ঞাপন দিবে তাদেরকেও যদি বয়কটের আহ্বান জানানো হয়, তাহলে দেখা যাবে তাদের অর্থনীতির ধস নামবে, টেলিভিশন চ্যানেল ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।